আসসালামু আলাইকুম, আমি সাইমন জেরিন। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি তৈরি করব ছোট সোনামণিদের জন্য ফ্রুটস ইয়োগার্ট। ইয়োগার্ট হচ্ছে বেবিদের জন্য হেলদি একটা খাবার। ইয়োগার্টে আছে ফসফরাস আর ক্যালসিয়াম, যেটা হাড় মজবুতে সহযোগিতা করে। আরও রয়েছে প্রোটিন অ্যান্ড ফ্যাট, যেটা গ্রোথের জন্য খুবই ভালো। ইভেন ডাইজেস্টের জন্য ইয়োগার্টের কিন্তু জুড়ি নেই। আর আমের সিজন তো এখন চলছেই, তো আমরা যদি বেবিদের খাবারে প্রতিদিন ইয়োগার্ট রাখি তাহলে কিন্তু খুব ভালো হয়। আর সাথে যেসব ফ্রুটসগুলো বেবিরা খেতে চাচ্ছে না, সেগুলোর সাথে মিক্সড করেও কিন্তু আমরা ইয়োগার্টটা খাওয়াতে পারি। ইয়োগার্টও খাওয়া হচ্ছে, আপনার ফ্রুটসও খাওয়া হচ্ছে। আমি আমার বেবিকে কীভাবে ফ্রুটস ইয়োগার্ট বানিয়ে দিই আপনাদের দেখাবো। এই তো আমি একটি জারে হাফ কাপ ম্যাঙ্গো নিয়েছি, আর ম্যাঙ্গোর সাথে আমি এক্সট্রা কোনো সুগার অ্যাড করবো না, কারণ ম্যাঙ্গো তো এমনিই মিষ্টি, ঠিক না? সুগারটা যেমন বড়দের জন্য ক্ষতিকর, ছোটদের জন্যও কিন্তু ঠিক বেশিই ক্ষতিকর। এই তো আমি এখানে একটু ভালো করে মিক্সড করে ম্যাঙ্গো প্লামটা রেডি করে নিব। অনেক বেবিরা আছে ম্যাঙ্গো খেতে চায় না বা ফ্রুটস খেতে চায় না, তাদের যদি এভাবে করে দেন খুব কিন্তু খুশি হবে এবং কি মজা করে খাবে। আবার অনেক বেবিরাই আছে ইয়োগার্ট লাইক করে না, তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি। এভাবে করে দিলে কিন্তু ওরা বুঝতেই পারে না আর মজা করে খেয়ে ফেলে। এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাসায় বানানো ইয়োগার্ট দিতে পারেন, চাইলে আপনি বাজার থেকে কিনেও আনতে পারেন। আপনার বেবি যদি মিষ্টি খেতে লাইক করে, এ পর্যায়ে আপনি একটা খেজুর দিয়ে দিতে পারেন। আর খেজুর দিয়ে কিন্তু সিরাপও তৈরি করা যায়, চাইলে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ারও করতে পারি। এই তো হয়ে গেল আমার ফ্রুটস ইয়োগার্ট। আমি কোনো ডাক্তার না, আমি কোনো পুষ্টিবিদ না, আমি হচ্ছে একজন মা। দেশের বাইরে থাকি, একা একা বেবিকে টেক কেয়ার করি, এগুলো সব তখনই শিখে ফেলেছি। আমি চাই যারা নতুন মা বা হবু মা তাদের জানি আমার আইডিয়াগুলো কাজে লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রুটস ইয়োগার্ট, আর আমি আমার বেবির জন্য সার্ভ করে নিচ্ছি। যে কোনো টাইমে আপনি ইয়োগার্টটা দিতে পারেন, আর ডেলির খাবারে ইয়োগার্টটা রাখা কিন্তু খুবই জরুরি। চাইলে আপনি এই ফ্রুটস ইয়োগার্টটা পপসিকল বানিয়েও খাওয়াতে পারেন। এখন যেহেতু সামার চলছে, বেবিরা খুব লাইক করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফেজ।